আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পাখি ও কবুতরগুলো অনেক ভালো আছে। আজকে আমি আপনাদেরকে জানাবো যে কবুতর এর জন্য কি কোন ধরনের সেটআপ করবেন এবং হচ্ছে কোন ধরনের সিড মিক্স ব্যবহার করবেন। আমি আপনাদেরকে প্রথমে আমার কবুতরের সেটআপটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু আমার কবুতরের ফুল সেটআপ, দেখতে পাচ্ছেন? এটা আমার কবুতরের ফুল সেটআপ। আপনারা কি করবেন, কবুতরের জন্য খাঁচা ইউজ করবেন 24x24। আবারও বলছি, খাঁচা ইউজ করবেন 24x24। অনেকে কি করি আপনার হচ্ছে 14x18 ইউজ করি, এটা ইউজ করবেন না। ওইটা ইউজ করলে দেখা যায় কবুতরের জায়গা কম হয়ে যায়, এই জন্য 24x24 ইউজ করবেন, তাহলে কবুতর সেখানে থাকতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে। এখন আমি আপনাদেরকে বলবো যে কবুতরের প্রতি কীভাবে যত্ন নেবেন। কবুতরের যত্ন পাখির মতোই সিম্পল একটা বিষয়। আপনারা প্রত্যেক দিন কবুতরের পানি চেঞ্জ করবেন সকাল এবং বিকেলে। দেখবেন, খেয়াল রাখবেন যে কবুতরের পানিগুলো যেন নোংরা না হয়। আসলে কবুতর বেশিরভাগ আমরা অনেকে যারা খাঁচার ভেতরে খাবার পানি এবং খাবার দিয়ে থাকি, সেই ক্ষেত্রে দেখা যায় যে কবুতর পানির ভেতর পায়খানা করে ফেলে, যার কারণে এই পানি যদি কবুতর খায় তাহলে কবুতর পরবর্তীতে অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য আপনারা কবুতরের সেটআপ যখন করবেন খেয়াল রাখবেন যেন এইগুলো হচ্ছে খাঁচার ভেতরে না রেখে বাইরে দেওয়া যায়, তাহলে এই ধরনের প্রবলেমগুলো হবে না। প্লাস হচ্ছে আপনার খাঁচার যে ট্রেটা থাকবে, এই ট্রে সবসময় পরিষ্কার রাখবেন। দেখবেন কবুতর ওই ট্রে যেন অপরিষ্কার না থাকে, যদি অপরিষ্কার থাকে তাহলে এক্ষেত্রে কবুতর অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। আর একটা বিষয়, অনেকেই মনে প্রশ্ন যে কবুতরের আসলে বাচ্চার বসন্ত কেন হয়। এই বসন্ত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ আপনার ওই জায়গাতে মশা আসে। যদি মশা থাকে তাহলে এই রকম প্রবলেমগুলো হয়, কবুতরের বসন্ত হয়ে যায়। এই জন্য খেয়াল রাখবেন যেন ওখানে কোনো অবস্থায় স্যাঁতস্যাঁতে অবস্থা না থাকে, কারণ জানেন স্যাঁতস্যাঁতে যেখানে পানি থাকে ওই জায়গাতেই মশার প্রাদুর্ভাব হয়। এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন আপনার খাঁচার আশেপাশে এই টাইপের কোনো কিছু না থাকে, তাহলেই দেখবেন যে আপনার বাচ্চাগুলো, কবুতরের বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। এবার আসুন আমি আপনাদেরকে জানাচ্ছি যে কবুতরের জন্য কোন ধরনের সিড মিক্স ইউজ করবেন, কোন ধরনের সিড মিক্স ইউজ করলে আপনার কবুতর বেশি বেশি ডিম বাচ্চা করবে। আসলে আমি আমার কবুতরের জন্য যে সিড মিক্সটা ব্যবহার করি আপনাকে সেটি বলতেছি। প্রথমে সেটা হচ্ছে আমার কবুতরের জন্য আমি সিড মিক্স ব্যবহারের মধ্যে দেই গম, এরপরে হচ্ছে কাউন, এরপরে আপনার হিংটা, এরপরে সরিষা দানা, এর সঙ্গে কিছু ডিমের খোসা ইউজ করি আমি। আপনি চাইলেও এইরকম ইউজ করতে পারেন। আমি আপাতত এরকম সিড মিক্সই দিচ্ছি। এই সিড মিক্সেই ইনশাল্লাহ আমার কবুতরগুলো অনেক ভালো আছে। দেখুন, খেয়াল করলে দেখবেন আমার কবুতর কিন্তু অসম্ভব সুন্দর এবং মোটা ও স্বাস্থ্যবান। আমার প্রত্যেকটা কবুতরই এরকম সুস্থ এবং স্বাস্থ্যবান। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কবুতর কিন্তু বসে আছে। এখন বুঝতেই পারতেছেন কবুতর কেন বসে থাকে। আসলে আমার কবুতর ডিম দিয়ে দিছে। আমার শখের বসে আমি দুই জোড়া লাক্কা কবুতর কিনছিলাম। প্রথম দিকে ডিম বাচ্চা করতেছিল না, আমি খুব টেনশনে ছিলাম। আমি ভাবছিলাম যে কী যে হয়। আসলে অনেকে, মানুষে তো বিভিন্ন রকম কথা বলে, অনেকেই বলে যে নাকি কবুতর হচ্ছে শখের পাখি, কবুতর করতে ভাগ্য লাগে। আমি প্রথম দিকে ওই ধরনের ডিপ্রেশনে ছিলাম যে আসলে কবুতরকে আমার ভাগ্যে আছে কি নাই, না কেন হচ্ছে না, এই টাইপের একটা চিন্তাভাবনার মধ্যে ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই সকল চিন্তাভাবনা আমার রব মহান আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন এবং আমার কবুতর দুই জোড়া কবুতরে ডিম দিয়ে দিছে। একদিন আগে পরে করে দুই জোড়া কবুতরে ডিম দিয়ে দিছে এবং দুই জোড়াই এখন পাতে আছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আমার কবুতর ইনশাল্লাহ বেবি দিবে। তো এই জন্য আপনারা এই ধরনের সিড মিক্স ব্যবহার করতে পারেন।
এই ধরনের সিড মিক্স ব্যবহার করলে ইনশাআল্লাহ আশা করি আপনার কবুতরগুলো খুবই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এবং আপনার কবুতরের সেটআপের ভিতরে অল টাইম আপনি গ্রিড দিয়ে রাখবেন, অবশ্যই অবশ্যই গ্রিড দিয়ে রাখবেন। আর যদি দেখেন যে আপনার কবুতরের কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনারা কী করবেন, যদি ঠান্ডা লেগে যায় তাহলে প্রাকৃতিকভাবে যে তুলসী গাছটা আছে আমাদের, তুলসী পাতা ইউজ করতে পারেন, আর সঙ্গে পুদিনা পাতা ইউজ করতে পারেন, এইগুলোর রস আপনাদের কবুতরকে দিতে পারেন। তাহলে দেখবেন কয়েক দুই তিন দিন, একটানা তিন দিন দিলেই তাহলে আশা করি আপনার কবুতরের এই সমস্যাটা চলে যাবে। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা সাধারণত ইউটিউবে দেখি অনেক ইউটিউবাররাই, বিভিন্ন ইউটিউবার আছে যারা এমনভাবে থাম্বনেইল টাইটেল তৈরি করে যেগুলো দেখে মাথা নষ্ট হয়ে যায়। আসলে তারা তুলে ধরে যে মানুষ মুরগির খামার, কবুতরের খামার, বাজরিকার পাখির খামার করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আসলে কি এতটা ইনকাম করা সম্ভব নাকি সম্ভব না, এই ধরনের একটা প্রশ্ন আমাদের মনে থেকে যায়। এই জন্যই আমি আপনাদের সাথে থেকে আমার এই ছোট্ট খামারের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি, যেন আপনারা দেখতে পারেন যে আসলে কতটা লাভ হয় এবং কতটা লস হয়। আসলে আমি আমার এই খামারটা সাজিয়েছি ছোট্ট কয়েক জোড়া, প্রথমে কয়েক জোড়া পাখি দিয়ে, সেটা হচ্ছে প্রথমে আমি বাজরিকার পাখি দিয়ে শুরু করছিলাম, চার জোড়া বাজরিকার পাখি দিয়ে। এখন সেখান থেকে আমার 10 জোড়া প্লাস হয়েছে। এরপরে হচ্ছে আপনার 2 জোড়া কবুতর দিয়ে শুরু করছি, এখন জানি না কবুতর এখনও ডিম বাচ্চা করেনি, তো কতদূর পর্যন্ত যেতে পারবো সেটা এখনও বলতে পারছি না। ডিম বাচ্চা করলেই এরপরেই বুঝতে পারবো যে আসলে এটা কতদূর পর্যন্ত এগিয়ে নেওয়া সম্ভব। প্লাস হচ্ছে আমার মুরগি আছে হচ্ছে আপনার ডিম পাড়া মুরগি আছে 15টা প্লাস, এবং সেখান থেকে দেখি কতদূর পর্যন্ত এগিয়ে নিতে পারি, আসলে কতটা লাভবান হই নাকি আমার লস হয় এ সম্পর্কে ভালো বুঝতে পারবো। এরপরে আপনার আমার কয়েক পিস চীনা হাঁস আছে, আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন যে চীনা হাঁস কিন্তু অলরেডি 10টা বেবি করেছে। এর আগের একটা হাঁস থেকে আমি 3টা বেবি পাইছি, ওখানে 6টার মতো বেবি ছিল, বাট হচ্ছে চিকা নষ্ট করে ফেলছে আমার অযত্নের কারণে। এরপরে আমার মুরগি বেবি দিতে আমি আপনাদেরকে সামনের ভিডিওতে মুরগির একটা আপডেট দিব, মুরগিগুলো কীরকম ডিম দিচ্ছে এবং কীরকম বেবি হচ্ছে এ সম্পর্কে একটা ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো আশা করছি যে আপনারা আমার এই ভিডিওকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং এই বাস্তব চিত্রটি আপনারা নিজেই দেখবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের কবুতর ও পাখিগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।